উপনির্বাচনলৈ মাজত মাত্র দুটা সপ্তাহ। পাঁচ সমষ্টিত জোরদার গতিত চলিছে প্রচার অভিযান আর গরম বসন। নির্বাচনী রণকৌশলে বরাক ব্রহ্মপুত্রত আকর্ষণীয় যুঁজ। গব্বর সিং কোন? গব্বর সিং আহি আছে মানে নিজের সমষ্টিলে গব্বর সিংজন আহি আছে, মানে ডকাইতজন নিজের সমষ্টিলে আহি আছে, মানুষ সমষ্টি মানুষ ভয় খুয়াইছে। সেইকাৰণে মই কৈছোঁ যে সমষ্টি মহিলা মানুহে এতিয়া যদি রাতে বাচ্চাটো খুৱাবলৈ হয় তেওঁলোকে কয় সোজা বেটা সোজা গব্বর সিং আয়েগা, কিমান ভয় খাইছে মানুহে। প্রচারের ক্ষেত্রে সকলো দিকতে ফ্রন্ট ফুটত আছে সামগ্রী। নির্বাচনী হিংসার পৰা প্রচারের স্টাইললে, গব্বর ঠাকুর কিংবা কালিয়ার পৰা চোর ডকাইতলে কি নাই সামগ্রীর উপনির্বাচনের প্রচার সভাত? বিজেপি মিত্রজোটর প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মার হয়ে প্রচারত নামি পড়েছে বিধায়ক জিতু গোস্বামী, বিশ্বজিৎ ফুকন, রূপক শর্মাকে ধরে বহু হাই প্রোফাইল নেতা। সামগ্রীত প্রচার চলায় সকলে তবত মানিছে, কারণ দাদাগিরি গুন্ডাগিরি করা রক্ষিবলে বলে উন্নয়ন করবলে পাহরিয়ে থাকিল। কেবল ভোটারক ভয় খুয়াই বিগত 23 বছর গব্বর সিং হয়ে থাকিল সামগ্রীর রজা। পিছে এইবার গব্বরের চাউল উকলিব, সামগ্রীত এইবার পদুম ফুলিব। মই রাজপুত্রর নিচিনা নহয়, মই আপনাদের দুঃখ দুর্দশা আটাইতে বুঝি পাও। আর মই এনে এখন টিভিতে গেছো, ভাষণত গেছো, মো খুলিছে যে আপনাদের সামগ্রীর আহি কি কি পাইছে। মই কৈছো সামগ্রীর রাইজ মই মরম পাইছো, সামগ্রীর রাইজ মই আশীর্বাদ পাইছো। আর আজির দিনত এই সামগ্রীত মোর 100 জন মই 100, 200, 500 মই নতুন নতুন মই ভায়েক পাইছো, যি কিজন ভায়েকে নিঃস্বার্থভাবে মোর কারণে কাম করেছে সেইসকলের কারণে মই ককায়ে কদরে কাম করি। কাজিয়া হব পারে, মারপিট হব পারে, গুন্ডা গর্দি, এই পরিবেশটো অসমৰ ভিতৰত একমাত্র সজীব হয়ে থাকে সামগ্রীত। তাৰমানে সামগ্রীত রকিবুল হাসান ডাঙরিয়া দাদাগিরি গুন্ডাগিরি বা ভয় ভাবুকরে রাজনীতি ইমান দিন করে আহিছিল, এটা কথা বড় আচরিত পাইছো। ইমান ডাঙর ডাঙর কথা কোয়া রকিবুল হোসেন ডাঙরিয়া, তেওঁ সমষ্টির বাট পথ দেখিলে আমার চকু কপালত উঠিব। ইমান বেয়া বাট পথ, 23.5 বছর তেওঁ দায়িত্বত থাকিলে উন্নয়নের নামত একো নকৰিলে। বিহালীত বাহৰ পাতি দিনে নিশায় প্রচার অভিযানত ব্যস্ত মন্ত্রী পীযূষ হাজরিকা। সৰু সৰু সভাপাতি বুথে বুথে গৈ ভোটার রাইজৰ মনৰ বুজ লৈছে মন্ত্রী হাজরিকা আর সাংসদ রঞ্জিত দত্তই। বিহালীত এতিয়া বিজেপিৰ বাবে উন্নয়নী নির্বাচনী ইস্যু। উন্নয়নের গঙ্গা বয়ে বিহালীত ভোট বিচাৰিছে শাসকীয় পক্ষই। আপনাদের দেখিছে যে আমি প্রত্যেকটো বুথত যাব কারণে চেষ্টা করছো, প্রত্যেকটো বুথত আমি বুথক বুথ কমিটি লৈ আর স্থানীয় বুথৰ যিখিনি ভোটার আছে সেই ভোটারক লৈ পেলাই আমি মিটিং পাতিছোঁ, সৰু সৰু মিটিং পাতিছোঁ, কোনো ডাঙৰ ৰাজহ সভা নাই। গতিকে আমি বুথৰ মানুহখিনিক লৈ মিটিং কৰিছোঁ। আৰু এইবাৰ আপোনালোকে দেখিছে যে এইবাৰ নিৰ্বাচনটো অলপ আমি ইমান ডাঙৰ ৰাজ মানে জাক জমকতে কোনো ধৰণৰ নিৰ্বাচন খেলিব বিচৰা নাই, আমি বুথে বুথে গৈছোঁ। আৰু মই ভাবোঁ যিমানখিনি বুথত এতিয়া আপুনি ইয়াত দিছে প্ৰায় 150 মানুহ গোট খাইছে, এটা বুথত যদি 150 মানুহ গোট খায় তেতিয়াহ'লে সেই বুথটো নিশ্চয় আমি জিকিম। গতিকে আমি এই ধরনের আমি নির্বাচনী প্রচার চলাই, বেলেগ কোনো ইস্যু নাই। আমি কংগ্রেসক গালি পাবলগা কথা নাই, আমি যাব লাগিব যে আমি ডেভেলপমেন্টৰ ইস্যু লৈ। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যিখিনি এই সরকারের দিনত যিমানখিনি উন্নয়নমূলক কাম আছে, এতিয়া ধরক আজি ইয়াতো ইয়াত এটো এটা জঙ্গল এরিয়া, 2013 চনলৈকে ইয়াত দিনতেই মানুহ ওলাব নোৱাৰে। কিন্তু 2014 চনত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টির নরেন্দ্র মোদী ডাঙরিয়া সরকার অহার পিছত যেটো অপারেশন অল ক্লিয়ার ঘোষণা করা হল, তার পিছত এই অঞ্চলের শান্তি ঘুরাই আছে। ইয়াত আপনি 2টা বজাতো এতিয়া আপনি মুক্ত মনে ইয়াত ঘুরব পাৰে রাতে। গতিকে মানুষের এতিয়া এই সরকারের প্রতি আস্থা আর বিশ্বাস আছে, মানুষে দেখিছে যে এই সরকার দিনত আমার উন্নয়ন হয়েছে, আমার মানুষের জীবন আর সম্পত্তির নিরাপত্তা হয়েছে। গতিকে মানুষে উন্নয়ন আর জীবন আর সম্পত্তির নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে এই সরকারখানে কাম করার কারণে এইবার ভারতীয় জনতা পার্টিক ভোট দিব। বিহালীত অসম অরুণাচল সীমান্তর অতি ভিতরওয়া অঞ্চলতো জোরদার গতিত প্রচার চলাইছে ভারতীয় জনতা পার্টিয়ে। দিগন্ত ঘাটুয়ারের হয়ে নির্বাচনী প্রচার সভাত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাং। বিহালীত কার্বি রাইজর এটাও ভোট বিরোধী লাভ নকরে বলে দাবি তুলিরাম রংহাঙর। প্রত্যেক গাঁও গাঁলিয়া গাম্বুড়া লগতে দল সংগঠন লগত মই আলাপ আলোচনা কৰিছোঁ, আৰু ব্যক্তিগত হিচাপে মই জ্যেষ্ঠ নাগৰিকবিলাকৰ লগত কথা পাতিছোঁ, বুদ্ধিজীৱী লগৰ কথা পাতিছোঁ, আৰু যুৱক যুৱতী লগৰ কথা পাতিছোঁ। তেওঁলোকৰ এটাই কথা হৈছে যে আমি যিমানখিনি কাৰ্বি ভোটাৰ্ছ আছে
সেই গোটেইখিনি কাৰ্বি হৈছে একচিটিয়া এটা ভোটও বিরোধী দলত নাযায় আমি বিজেপিক এবার দিগন্ত গাতোমারা বিপুল ভোটে জয়যুক্ত করিম বলে তেখেতকলে প্রতিশ্রুতি দিছে বঙাইগাঁওত আকর্ষণীয় হয়েছে ত্রিকোণীয় ভোট যুদ্ধ অগপ কংগ্রেস আর ছয় নির্দলীয় প্রার্থী জঁপিয়াই পড়েছে নির্বাচনী রণত মন্ত্রী রঞ্জিত দাসের উপস্থিতিত দলীয় কর্মী সভা মিত্রজোঁটৰ প্রার্থীরও বঙাইগাঁওত অগপ প্রার্থী দীপ্তিময় চৌধুরীর জয় নিশ্চিত বলে দাবি করে মন্ত্রী রঞ্জিত দাসের দাবি আমার এতিয়া লক্ষ্য ভোটার মার্জিন বৃদ্ধি করা হে আজির তারিখতো যদি নির্বাচন অনুষ্ঠিত হয় মই ভাবো যে বঙাইগাঁও সমষ্টিবাসী রাইজে 30,000 কৈ অধিক ভোটত আমাক জয়যুক্ত করাবো আমি যাতে ভোটটা যাতে 40,000 যাতে আমি নিব পারো ব্যবধান তার কারণে ইতিমধ্যে আমি পরিকল্পনা করেছি ভিডিও রিপোর্ট নিউজ লাইভ